গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব। অনুপাতের অঙ্কগুলো আমরা কিভাবে শর্টকাট পদ্ধতি করতে পারি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো চলি ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথমে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে রাখবে আর বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলি আজকের অঙ্কটি দেখি এ অনুপাত বি ইকুয়াল টু থ্রি অনুপাত ফোর এবং বি অনুপাত সি ইকুয়াল টু সিক্স অনুপাত ফাইভ হলে এ অনুপাত সি এর মান কত হবে তো বন্ধুরা এ অঙ্ক আমি এটাকে করেছি আবার একই রকমভাবে অঙ্ক এখানে দেওয়া আছে যে এ দেওয়া আছে অনুপাত বি দেওয়া আছে থ্রি অনুপাত ফোর আবার এখানে বি অনুপাত সি দেওয়া আছে সিক্স অনুপাত ফাইভ হলে হ্যাঁ এ সি এর মান কত হবে তো চলি এখানে শুরু করি কি ছিল বি সি তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এ বি সি এ কত থ্রি ফোর তাহলে এ থ্রি ফোর বি সি ছিল তাহলে কি এখানে কি ছিল বি আর সি ছিল তাহলে বি সিক্স ফাইভ ছিল বি এ জায়গাতে সিক্স আর সি এ জায়গাতে ফাইভ এবার এখানে ফাঁকা পড়ে আছে তাহলে এটা কী করবো এর যে পার্সেল সংখ্যা রয়েছে চার রয়েছে সেটা এখানে বসিয়ে দেব এখানে ফাঁকা তাহলে পার্সেলটা বসেছি ছয় তো চলি এবার আমি গুণ করি এখানে চার পাঁচে কুড়ি এখানে চার ছয় চব্বিশ আর এখানে তিন ছ আঠারো তোমরা এখানে পেয়ে গেলাম এ বি সি পেলাম আঠারো চব্বিশ কুড়ি আমাদের কী চেয়েছে এ সি চেয়েছে তাহলে আমি এখানে লিখি এ অনুপাত সি কত হবে আঠারো অনুপাত সি মানে কুড়ি এবার এখানে কী করব যে দু দিয়ে কেটে দিচ্ছি নয় দুনা আঠারো আর দশ দোনা কুড়ি তো আমরা এখানে পেয়ে গেলাম নয় অনুপাত দশ তো বন্ধুরা একটা অঙ্কের উত্তর হচ্ছে অপশন বি নয় অনুপাত দশ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে নোটিফিকেশান বেল অন করে রাখবে